কক্সবাজারের উখিয়া থেকে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরশা প্রধান আতাউল্লার একান্ত সহকারী এরশাদকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে র্যাব ১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি জানান, এরশাদ আরশা প্রধান আতাউল্লার একান্ত সহকারী হিসেবে কাজ করার পাশাপাশি সংগঠনটির অর্থ সমন্বয়কারী।